নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস জানুয়ারি ট্রান্সফার উইন্ডো কিন্তু আজই রাত বারোটার পর কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাবে তো তারপরে কিন্তু আর ভাবে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কোনো দলই প্লেয়ার সাইনিং করাতে পারবে না কিন্তু আজকে একটা ডেডলাইন ডে আজকে অনেক কটা ট্রান্সফার আপডেট কিন্তু রীতিমতো সকাল থেকে সন্ধ্যা অবধি বা আগামীতে মানে বারো ঘন্টা বারোটার আগে অবধি আমরা পেতে চলেছি তার মধ্যে একটা বড় দুটি ট্রান্সফার আপডেট যেটা ঘটেছে সেটা হচ্ছে ধানিশ ফারুক গেছেন কিন্তু অবশ্যই কেরালা এফসি দলে হ্যাঁ আড়াই বছরের একটা চুক্তিতে তাকে কিন্তু সই করে নিয়েছে অবশ্যই কেরালা এফসি দল এবং এফসি দলকে কিন্তু এই বছর তারা কিন্তু অবশ্যই মানে এই যে যে সিজনের যে কটা ম্যাচ বাকি রয়েছে এই সিজনে যে কটা ম্যাচ বাকি রয়েছে কেরালা ওয়েস্ট এফসি দলের হয়েই খেলবেন এবং এখন থেকেই খেলা শুরু করে দেবেন ধানিশ ফারুক তাছাড়া পঁচিশ লাখ টাকার মতো ট্রান্সফার ফি দিয়েছেন এবং তার যে স্যালারি সেটা এক কোটি তিন তিরিশ লাখ মতো তার কিন্তু স্যালারি দেওয়া হবে কেরালা ওয়েস্ট এফসি দল থেকে এর পাশাপাশি ব্যাঙ্গাল এফসি দলের সত্যি কথা বলতে তাদের ঘর কিন্তু এখন ভাঙছে কারণ উদান্তা সিং দীর্ঘ সাত থেকে ছয় থেকে সাত বছর তিনি কিন্তু সার্ভিস দিয়েছে ব্যাঙ্গাল এফসি দলের হয়ে সেই উদান্তা সিংকে কিন্তু কিন্তু কমপ্লিট সই করে নিয়েছে এফসি গোয়া দল এফসি গোয়া দলের হয়ে নেক্সট সিজন থেকে তিনি কিন্তু খেলবেন এবং আর উদান্তা সিংকে কিন্তু আমরা ব্যাঙ্গল এফসি দলের হয়ে খেলতে দেখতে পারব না তিনি কিন্তু নেক্সট সিজন থেকে অবশ্যই খেলতে চলেছেন এফসি গোয়া দলের হয়ে তো বন্ধুরা এই দুটি ট্রান্সফার আপডেট কিন্তু তোমাদেরকে দেওয়ার ছিল যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা অল প্রেস করে নিও